মাইরুল, সকাল এখন বাজে হচ্ছে 8টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিছু কাজও সেরে ফেলেছি আর ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে ফেলেছি। এর কারণ হচ্ছে যে সকালবেলা ওকে না ওঠাতে পারে না, ও দুপুরবেলা দেরি করে ঘুমাচ্ছে আর রাত্রেবেলা তখন আমাদেরকে ভীষণ জ্বালাচ্ছে, ভীষণ ভীষণ জ্বালাচ্ছে, আমাদেরকে ঘুম হচ্ছে না। সেই কারণে আমি ওকেও উঠিয়ে ফেলেছি সকাল সকাল, তাতে করে সকালবেলা ঘুম থেকে উঠলে পর দুপুরে তাড়াতাড়ি ঘুমাবে আর রাত্রেও তাদের ঘুমিয়ে পড়বে। দেখো ও কী করছে, তোমাকে দেখাচ্ছে, ও ডাকছে তোমাদেরকে, দেখ দেখতে পাচ্ছ কি করছো বলো? শার্ক গেম খেলছো? ওরকম ভাবেই দেখাও, পিছন থেকেই দেখাও। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, এই শার্কটা খেয়ে নিয়েছে, এই শার্কটা ছোট ফিশ খাচ্ছে, এই শার্কটা শার্ক খাচ্ছে। ছেলেকে বিছানা থেকে নামিয়ে এবারে বিছানাটা পুরো গুছিয়ে নেবো। দেখো বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে, সকালবেলা উঠে না বিছানাটা দেখলে আমার কান না পায়, আমার এই টান টান বিছানা এরকম হয়ে থাকে, কি বলবো। এখন চলো ওকে খাইয়ে নেবো, ওকে ব্রাশ করিয়ে আমিও ব্রাশ করবো, দিয়ে দুজনেই খেয়ে নেবো আমরা, ঠিক আছে? তারপর রান্নার দিকে যেতে হবে। আজকে একটা নতুন রেসিপি করব, সেটা হচ্ছে ডিম আর ডাল দিয়ে ডিমের ডালনা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখো আমি কীভাবে করছি। ওকে চলো তাহলে। দেখো বাবানও ব্রাশ করছে, আমিও ব্রাশ করছি, দুজনেই আমরা ব্রাশ করছি। জন্য দুধ রুটি চলে এসেছি, আর আমি কালকে কেক এনেছিলাম, সেগুলো ছেলে সব কুটে কুটে এইভাবে খেয়েছে, তো সেটা আমি খাবো এখন বসে বসে, আমার কেক খুব ভালো লাগে তাই। চলো খাইয়ে নিই ওকে। আমারও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, তো এবারে চলো রান্নার দিকে যাওয়া যাক। রান্নাঘরে অলরেডি চলে এসেছি, রান্না করবো, রান্না বসাবো, তো সব সবজি সবজি বার করে নিই, তারপরে কাটাকাটি করে তারপরে রান্না বসাবো। সব সবজি কাটা হয়ে গেছে, আজকে করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, ওটা ছেলের সবজি দিয়ে ডাল করবো, ছেলের জুসের, এটা হচ্ছে ধোকার যেটা ডিমের ধোকার রান্না করবো তার মধ্যে দেবো, আর তার জন্য এখানে সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবারে বেটে নেবো, দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে, ছেলের দুধ গরম হচ্ছে, দুধ চলে এসেছে, দুধ গরম হচ্ছে, চলো ডালটা বেটে নিই তাহলে। এর দেখো আমি ডালটা ফাটিয়ে নিয়েছি, ডালটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু নুন, অল্প একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু হলুদ, আর দেবো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর তারপরে ডিমটাকে এর মধ্যে ফাটিয়ে দেবো। দাঁড়াও, আমি তিনটে ডিম দিয়েছি এর মধ্যে, ডিমটাকে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো, চলো ফেটিয়ে নিই আগে। দেখো ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নেওয়ার পর এরপরে এর মধ্যে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, পেস্ট দিয়ে এটাকে আমি আবার একবার ফেটিয়ে নেবো। দেখো পুরোটা ফাটানো হয়ে গেছে, এবারে এটাকে ভেজে নিতে হবে, তো কীভাবে ভাজছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা এরকম ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তো এটা গরম হওয়ার পর এর মধ্যে অল্প একটু তেল দেবো, পুরো ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নিয়েছি যাতে করে কোথাও গায়ে না লেগে যায়, তো তেলটা গরম হওয়ার পর তারপরে ওই মিক্সটা এর মধ্যে দিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার এটা দিয়ে দেবো। একটু লো ফ্লেমে রেখে এটাকে অল্প খানিক্ষণ হতে দেবো, ঢেকে রেখে দেবো একটুখানি, মিডিয়াম টু লো ফ্লেম না দিলে পরে না ভিতরটা কাঁচা থেকে যাবে, তো সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে 5 মিনিট মতো ঢেকে দেবো, তারপরে আবার অপোজিট সাইডটাও করে নেবো। তো চলো এটা খানিক্ষণ ঢেকে রেখে দিই, এটা এরকম হয়েছে, এটাকে এবারে ঢেলে নেবো, অপোজিট সাইডটা করবো। ঢালার পর তখন এইটা এরকম হয়েছে, তো অপোজিট সাইডটাও আবার এরকমভাবে করে নেবো। এটাকে ঢেলে নেবো, ঢেলে এটাকে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করা হয়ে গেলে পরে তারপরে এটাকে কাটবো আমরা, ততক্ষণে বাকি রান্নার ইয়েটা সেরে নিই, বাকি রান্নার পদ্ধতিটা, ঠিক আছে? কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে দেবো হচ্ছে গরম মশলা, ফোড়ন, তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজবো, তো আগে তেলটা গরম হয়ে যাক।
আমি ভাত বসিয়ে দিয়েছি, একটা ডিম সিদ্ধ দিয়েছি, তার কারণ ছেলে যদি এটা না খায় তোর জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দিয়ে দিই ফোড়নটা, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো, পেঁয়াজটা ভাজবো। আর আমি আলুটাকে আগেই অল্প ভেজে রেখে দিয়েছিলাম, তো চলো পেঁয়াজটা ভেজে নিয়ে আগে। এখানে আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে এটা ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি ওই মিক্সটা দিয়ে দেবো, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দিচ্ছি দিচ্ছি, তারপর এটাকে ভালো করে ভেজে নেবো। এটাও ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে সব মশলার মধ্যে দিয়ে নেব, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো অল্প একটু, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, জিরে গুঁড়ো, আর অল্প একটু চিনি দেবো। চিনি দিলে পরে রান্নাটাতে একটু ভালো স্বাদ হয়। অল্প একটু চিনি দেবো, আগে এটা একটু নাড়িয়ে নিই, নাড়িয়ে এরপরে এটাকে একটুখানি চিনি দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, তারপরে এর মধ্যে আলুগুলো দেবো, ভাজা আলুগুলো। ততক্ষণে এদিকে ওটা কেটে নিই, ঠান্ডা হয়ে গেছে, চলো ওটা কেটে নিই। দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এটা একদম নরম তুলতুলে হয়েছে, এটা ভাঙবেও না কিছুই না, খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে। কিন্তু ঠান্ডা পড়ার পরে, মানে হওয়ার পরই কাটতে হবে, না হলে কিন্তু হবে না, কাটবে না ঠিক মতো। তো এইভাবে তোমরা পিস পিস করে কেটে নেবে, আমি কেটে নিয়েছি। ওখানে মশলাটা রেডি হয়ে যাওয়ার পর তারপরে এটাকে ওখানে দিয়ে দেবো। এটা তোমরা এমনিও শুধু খাওয়া যায়, এটা শুধু খেতেও খুব ভালো লাগে। মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এখানে দেখো আলু কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল দিলে ভালো হয়, গরম জলই ইউজ করবে। জল দেওয়ার পর ওগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, ডালনাগুলোকে জল দিয়ে নিয়েছি, এটারও ফোটার পর তারপরে ওটা দেবো, এটা ফুটুক আগে। ঠিক আছে, দেখো ঝোলটা ফুটে গেছে, আমি এবারে এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু এর মধ্যে ঢুকে যায়। ফুটিয়ে নেবো এবার এটাকে ভালো করে, দেখো এটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বন্ধ করে দেবো, আর আমার এটা রেডি হয়ে যাবে। দেখো আমার ডিমের ডালনা রেডি হয়ে গেছে, এটা আমাদের, এটা শাশুড়িদের দেবো, তাই জন্য আলাদা করে রেখেছি। তো এটা হয়ে গেছে রেডি। বাবা তুমি আমাকে বুঝছে যে পুছে যে এসছো ভয় দেখাতে, আবারে আমার ভয় লাগছে রে, তুমি ভূত এসেছে আমাকে ভয় দেখাতে এসছো, স্পাইডারম্যান, স্পাইডার কার, ওকে হয়ে গেছে। বাবা এখন নিজে নিজে বসে বসে ম্যাগি খাচ্ছে, ও এতক্ষণ ও দাদার সাথে খেলছিল, খেয়ে না ওটা, ওটা দিয়ে খাও, ওটা দিয়ে খাও, ওটা রেখে দাও, তাহলে পাশে রেখে দাও, পাশে রেখে দাও। হ্যাঁ, একা একাই ও ম্যাগি খেয়ে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস,
আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি কখনো ভিডিও দিলে পরে সেটা তোমাদের সবার আগে চলে যায় নোটিফিকেশন। চলো টাটা, গুড নাইট দেন, বাই, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে।